Hey guys, good morning. Welcome or welcome back to my channel. আজকে হচ্ছে 5th December. তো আজকে হচ্ছে আমাদের first day of college, medical college. আমরা এটা হচ্ছে মৌমিতা আর এটা হচ্ছে ইন্দু. হাই. তো ওরা হচ্ছে আমরা তিনজন হচ্ছে মালদা মেডিকেল কলেজে চান্স পেয়েছি সেটা তোমরা আগেই দেখেছো ভিডিওতে. বাট আজকে হচ্ছে আমাদের first day of college. তো আমরা সবাই রেডি হয়ে গেছি. এখন বাজছে ওই 8:15. আমরা এখন বেরিয়ে যাব আর 9টার মধ্যে আমাদের কলেজে ঢুকতে হবে. তো আজকের দিনটা কেমন কাটে না কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো. আই হোপ তোমাদের দেখতে খুব ভাল লাগবে. সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করা যাক. তো আমরা মোটামুটি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি. দেখো এখান থেকে কলেজ যাওয়ার জন্য আমরা কিন্তু টোটো নিতে পারি. আমরা ওই 5-7 মিনিটের ডিস্টেন্সে আছি, তাই আমার আর ইন্দুর আর মৌমিতার মনে হয়েছে যে টোটো নেওয়াটা বেকার বেকার দরকার নেই, 10 টাকা করে ভাড়া নেবে, তার থেকে আমরা হেঁটেই চলে গেলাম. তো আমরা মোটামুটি কলেজের সামনে এসে গেছি. দেখো এই যে সামনে নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি কলেজ. তো চলো আমরা এখন হাঁটছি. দেখো সামনে অনেক প্যারেন্টসরাও আছেন, কারণ সবে একদিন হয়েছে, সবাই আমরা মালদায় শিফট করেছি, তো প্যারেন্টসরা এখনও থাকবেন, সেটাই স্বাভাবিক. ব্যাস এরপরে আমরা জাস্ট কলেজে এন্টার করলাম. এখানে দেখো অনেকে আছে, সবাই আছে, এরা সবাই আমার ব্যাচমেট অ্যান্ড ফ্রেন্ড. সব সেলফি তুলতে ব্যস্ত, আমাকেও সেলফি তোলার জন্য ডাকছিলো আর কি. সেলফি না তুলেই আমি এখানে ওদের ভিডিও করতে ব্যস্ত, তো আর সম্ভব না আমি একটু সেলফি টেলফি তুলে নিই, তারপর দেখা যাবে. তো এরপরে আমরা করিডোর দিয়ে হাঁটছি. তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর. এই গ্রাউন্ড ফ্লোর থেকে মেনলি আমাদের লিফটে করে যেতে হবে. আমাদের এখন যে ক্লাসটা আছে সেটা হচ্ছে লেকচার থিয়েটার 3-তে আছে, LT3, ওখানেই মেনলি ফার্স্ট ইয়ারের ক্লাস হয়। তো এই যে দেখো তোমরা লেফট সাইডে ঘুরলে আমরা লিফট পাবো, তো লিফটে করে চলো আগে LT3-তে যাওয়া যাক। তো LT3-র সামনে এসে আমরা দেখতে পেলাম যে এখানে আর কি প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে. কারণ কি গ্যাঞ্জাম হচ্ছে বলতো, এখানে ক্লাস চলছে LT3-তে, তো আমরা তো এখানে বসে বসে আড্ডা দিচ্ছি. এরা সব হচ্ছে আমার বন্ধু বান্ধবী, দেখতেই বুঝতে পারছি সবাই বান্ধবী, এ ভীষণ ব্যস্ত এখন ফোনে. আর এখানে একটা কিছু চলছে, দেখো শুনেই নাও কি চলছে. হাই, একা একাই খাচ্ছে. ঝামেলা পাকানোর পর আমাদের গেট খুলে দিয়েছে. তো খুলে দেওয়ার পরে আমরা দেখতে, এটাই হচ্ছে আমাদের মেন ক্লাসরুম LT3, সবাই এখানে এন্ট্রি করে গেছে, তো আমিও এন্ট্রি করে যাই, চলো বসে যাই. এরপর ক্লাসের মধ্যে বসে আছি. দেখো এখানে টোটাল 110 এরকম স্টুডেন্টস আছে, কারণ ফার্স্ট টাইম. তো এখানে সবাই হাই হ্যালো করতে ব্যস্ত. আর এখানে এটা হচ্ছে অর্কপ্রতা, এটা হচ্ছে অন্বেষা, অ্যান্ড দিস ইজ মৌমিতা, অ্যান্ড পিছনে তোমরা অনেকেই আছে, তো তাহলে দেখে নিই কারা আছে. এটা হচ্ছে তিথি, এরা সবাই আমাদের ব্যাচমেট. এরপরে আমাদের বায়োকেমিস্ট্রি ক্লাস শুরু হয়. ইন আওয়ার টাইম ইট ওয়াজ মাচ টাফার, যা ইচ্ছে তাই কোয়েশ্চেনিং হতো. Suppose you may encounter a question like that, what is the weight of moon? Our name is Trinandam Shambhala, Trinandam Shambhala. Contact number, you know. But don't call me, usually over WhatsApping me after 10:30. Okay. বায়োকেমিস্ট্রি ক্লাস কমপ্লিট করার পর আমাদের ফিজিওলজি ক্লাস শুরু হয়। তো উনি হচ্ছেন আমাদের ফিজিওলজির এইচওডি। তো চলো ক্লাসে কি হচ্ছে একটু শুনে নিই। তো ফিজিওলজি ক্লাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের দেখাবো মোস্ট মোটিভেটেড পার্ট। কারণ দেখো এখানে প্রত্যেকজন আছেন, আছে হোয়াইট কোট পরে, একটা গোটা রুম ক্লাসরুম ভর্তি যারা নিট কোয়ালিফাইড স্টুডেন্ট, সবচেয়ে বড় কথা এটা। আই থিঙ্ক এটা নিট অ্যাসপিরেন্টদের প্রচণ্ড প্রচণ্ড মোটিভেট করবে। অ্যান্ড তো দেখো মানে আমাকে তো ভীষণ মোটিভেট করতো। ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে যাচ্ছি মেনলি অ্যানাটমি ক্লাসের জন্য। অ্যানাটমির প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো ক্লাসই কিন্তু আমাদের ল্যাবেই হয়। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের অ্যানাটমি বিল্ডিং, অ্যানাটমি মানে ডিপার্টমেন্ট। তো চলো ওখানে যাই। তো এরপরে তোমরা দেখতে পাবে অ্যানাটমি ক্লাসটা, আমরা এখন আস্তে আস্তে যাবো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের অ্যানাটমি ক্লাস, মানে এখানেই আমাদের অ্যানাটমি ক্লাসে। দেখো ওখানে দেখতেই পাচ্ছে স্কেলিটাল বসানো আছে, ম্যাম এখনও আসেননি, আমরা সবাই বসে পড়েছি যে যার নিজের মতো জায়গায়। এক্ষুনি ম্যাম এসে যাবেন আর ক্লাস এক্ষুনি শুরু হয়ে যাবে। অ্যানাটমি
অ্যানাটমি ক্লাস শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফিজিওলজি ক্লাসের জন্য। ফিজিওলজি আজকে কোনো থিওরি ক্লাস, ওই যে সকালে হয়েছিল থিওরি ক্লাস, বাট এখন প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তো মেইনলি প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে হবে হচ্ছে LT4-এ, তো আমরা এখন LT4-এর জন্যই যাচ্ছি। তো ওখানে গিয়েই মেইনলি ফিজিওলজি ক্লাসটা কী হবে না হবে প্র্যাকটিক্যাল ক্লাস সেটা দেখতে পাবো। তো চলো এখন আপাতত যাওয়া যাক। আর এরা যারা দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু আমার বন্ধু, ব্যাচমেটস, ক্লাসমেটস একই ব্যাপার। তো এইটা হচ্ছে দেখো লেকচার থিয়েটার 4। তো এইখানে আমাদের মেনলি এখন ফিজিওলজি ক্লাস হবে, ফিজিওলজি প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে হচ্ছে মেনলি অ্যারেঞ্জমেন্টস রেডি করা হচ্ছে, মাইক্রোস্কোপ লাগবে একটা, কারণ স্যার আজকে মাইক্রোস্কোপ পড়াবেন। তো এনারা হচ্ছেন আমাদের রেসপেক্টিভ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তো ওনার ওই স্যারগুলো আছেন এখানে। তো আমরা এখানে বসে আছি মেনলি, তো বসে বসে খুব বোর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করা যাক। তো এখানে আমরা আবার ভিডিও করি, তাই আমি হাই আছে কোন হাই করে হাই কোন আমাদের সন্ধ্যেবেলা কিছু কেনাকাটি করার ছিল, তো একটুখানি জিনিসপত্র কেনাকাটি করে কেক খাচ্ছি, আর এখানে ইন্দু বসে বসে চা খাচ্ছে। আর মানে আমরা সবাই আর কি খুব ক্লান্ত ছিলাম সারাদিন ক্লাস করে, আর এখানে আমি, আমাকে তো সারাদিন দেখোই নি তোমরা, সন্ধ্যাবেলায় দেখে নাও। তো ব্যাস এখানে এইটা কমপ্লিট করে আমরা মেনলি বাড়ি চলে যাই। তো তোমরা এতক্ষণ ধরে মেডিকেল কলেজের ডিফারেন্ট ব্লক দেখতে পেলে, ডিফারেন্ট পজিশন দেখতে পেলে, ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখতে পেলে, তো আমার মনে হয় যে আমার তোমাদের সাথে আরও কিছু কথা এখানে শেয়ার করে নেওয়া উচিত। তো ও আচ্ছা, তোমাদের যদি এখন প্রশ্ন হয় যে আমি কোথায় আছি, আমি তো মানে এখন মানে কিছুদিনের জন্য হস্টেল পাইনি, কারণ বুঝতেই পারছো আমাদের সিনিয়র দাদা দিদিদের এখনও এক্সাম চলছে। তো ওদের এক্সাম কমপ্লিট হলেই আমরা খুব তাড়াতাড়ি হস্টেল পেয়ে যাব, তো সেটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। তোমাদের আমি হস্টেল ট্যুরের ভিডিও আলাদা করে দিয়ে দেবো, বাট এখন তোমরা যে ভিডিওটা দেখতে পেলে সেটা হচ্ছে ফার্স্ট ডে অফ মাই মেডিকেল কলেজ। তো এখন আমি এখানে আছি মেসে, তো তোমরা দেখেছো যে মেস থেকে আমি বেরোলাম, তো বেরিয়ে আমি কলেজে গেলাম। বাট মানে আমার কিছু কথা তোমাদের সাথে এখানে শেয়ার করার আছে, তো সেই কারণেই আমি মানে ভিডিওটা করছি। তো তারাও আগে ক্যামেরাটাকে কোথাও একটা রেখে দিই, তো তারপরে আমি তোমাদের সেই কথাগুলো শেয়ার করছি, কারণ মানে ভীষণ নড়ছে হাত, তো রেখে দিই তারপরে বলছি। তো তোমাদের যে কথাগুলো বলার সেটা হচ্ছে মানে আমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো তারা সবাই জানি যে MBBS এমন একটা জিনিস যেটা সবার কাছে একটা ইমোশন, আর সেই ইমোশনটা আমরা মেনলি ফিল করতে শুরু করি মানে ইউটিউবে ডিফারেন্ট ভিডিও দেখে। যেমন দেখো আজকে তুমি মানে আমি তোমাদের একটা ভিডিও দেখালাম, এরকম কিন্তু আমিও অনেক ভিডিও দেখতাম যখন আমি নিটের প্রিপারেশন নিতাম। এগুলোই আমার কাছে মনে হয় মেন সোর্স অফ মোটিভেশন। কারণ কি শুধু তোমাদের কেন, মানে তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, আমিও তো কিছুদিন আগে নিটের প্রিপারেশন নিয়েছি, তো আমার কাছে এটা মানে একটা প্রচণ্ড প্রচণ্ড একটা ইমোশনের ব্যাপার, প্রচণ্ড একটা ভালো লাগার ব্যাপার। আর এই 5 বছর ওয়েট করার পর যখন আমি প্রথম কলেজে পা রাখলাম, প্রথম যখন ওই বড়ো বড়ো লেকচার থিয়েটারগুলোর ছবি দেখলাম, মানে মানে এতটাই ভালো লাগছিল, মানে আলাদা করে বলার কিছু নেই। তো আমি পারলে তোমাদের এখানে একটা ছবি লাগিয়ে দেবো যে লেকচার থিয়েটারটা কেমন দেখতে বা কেমন কি। এতক্ষণ তোমরা অনেক কিছু দেখেওছো, বাট আমার মনে হয় এই যে ইমোশনটা যেরকম কাজ করে, যে ইমোশনটা যে মানে ধরো কলেজে আমি ঢুকছি, ক্লাসে ঢুকছি ফার্স্ট ডে হোয়াইট কোট পরে, মানে এটা একটা বিশাল বিশাল আনন্দের ব্যাপার আমার কাছে। কারণ হোয়াইট কোট পরাটা মানে অনেকেই পরে, বাট মানে তুমি তোমার ড্রিম জায়গায়, ড্রিম প্রফেশন, যখন আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কোনো কাজ করি তখনও কিন্তু আমরা হোয়াইট কোট পরেছি প্র্যাকটিক্যালসের যখন ক্লাস হয় বা কিছু। বাট এই যে অ্যাজ আ MBBS স্টুডেন্ট তুমি যখন হোয়াইট কোটটা পরছো, অ্যান্ড তুমি যখন ক্লাসে বসছো, অ্যান্ড সেখানে যখন তোমার সাথে আরও 100-150 বাচ্চা ক্লাস করছে, বা কলকাতার কলেজগুলোর থেকে 200-250 বাচ্চা যখন ক্লাস করছে, তো সেটা একটা আলাদা ইমোশন। তো আই থিঙ্ক সেটা তোমরা ফিল করতে পেরে, আমি তো ভীষণ ভীষণ ফিল করেছি। যদিও অনেক মানে আপস অ্যান্ড ডাউনস গেছে, কারণ বাবা মাকে ছেড়ে থাকা, নতুন শহরে শিফট হওয়া, তো সেইগুলো তো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। বাট আমি তোমাদের এখানে যে অ্যাঙ্গেলটা দেখাতে চাইছি ওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, বাট আমি তোমাদের এখানে যে অ্যাঙ্গেলটা দেখাতে চাইছি সেটা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, যেটার জন্য এত কিছু, যে দিনটার জন্য এত কিছু। তো সেই দিনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, আর আমার দিনটা এবং আমার ফ্রেন্ডসদের দিনটা এই ক্যামেরাবন্দি হয়ে রইলো, যেটা আমি সারা জীবন দেখতে পাবো। যখন অনেক বুড়ো হয়ে যাবো তখনও আই থিঙ্ক দেখতে পাবো সেই দিনটা। আর বাকি তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে, তোমরা অনেকের মনেই ডাউট থাকে, ইভেন আমারও মনে যে ডাউটটা ছিল সেটা হচ্ছে, ধরো আমি যখন অ্যালটমেন্ট লেটার এলো, তো একটা মনে খুঁতখুতুনি ভাব সবার থাকে, মানে এটা আমার বলতে কোনো লজ্জা নেই বা বলতে কোনো খারাপ লাগা নেই যে কেন কলকাতার কলেজ পেলাম না, কেন বেটার কলেজ পেলাম না, এই ব্যাপারে একটা থাকে তো নিজের মধ্যে।
তখন অনেকেই প্রশ্ন করে যে একাডেমিক্স গত দিক থেকে কলকাতার কলেজ ইজ মোর স্ট্রং, বাট তোমরা দেখতে পেলে যে প্রথম দিনই আমাদের কলেজে কিন্তু তিনটেই ক্লাস হয়েছে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি। তো মানে যে একাডেমিক্স গত দিক থেকে কিন্তু পেরিফেরিয়াল কলেজ আর কলকাতার কলেজগুলোর দিক থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই, তো কোনো দিক থেকেই কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, এবার তুমি বলতে পারো কলকাতা শহর একটা বড় শহর, সেখানে আমার নিজের পার্সোনালি মনে হয় যে কারোর না কারোর একবার অন্তত কলকাতায় গিয়ে থাকা উচিত, বাট তার মানে তুমি কলকাতার কলেজে পড়লে বা তুমি পেরিফেরিয়াল কলেজে পড়লে আমার মনে হয় সেখানে তোমার MBBS লাইফে অর MBBS প্রফেশনে আই থিঙ্ক কোনো ডিফারেন্স হওয়ার কথা না। তো তোমাদের যাদের মাথার মধ্যে এই ব্যাপারগুলো আছে যে ওয়াই নট কলকাতার কলেজ, ওয়াই নট টপ কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল, কেন মানে তুমি মালদা মেডিকেল কলেজে পড়ে এমন কি বলতে চাইছো, বাট আমি এটাই বলতে চাইছি যে মানে যে যার নিজের কলেজ তার কাছে বেস্ট হয়। আমার কাছে মালদা মেডিকেল কলেজ ইজ বেস্ট। তোমরা পরবর্তী পরে এখন এই ভিডিওটা আমার যদি কোনো ব্যাচমেট দেখে, আমার অনেক বন্ধু আছে, স্টুডেন্ট আছে, ক্লাসমেট হয়তো তারা নয়, তারা আমার ব্যাচমেট, কারণ তারা অনেকে মুর্শিদাবাদ আছে, অনেকে NRS আছে, RG Corps আছে, অনেকে তোমার নর্থ বেঙ্গল আছে, অনেকে MCK আছে। তো তারা যদি এই ভিডিওটা দেখে তারা বলবে কি তাদের কলেজ বেস্ট। অবভিয়াসলি যার যার নিজের নিজের কাছে তার তার নিজের নিজের কলেজ বেস্ট। তো আমার কাছে আমি আমার MBBS প্রফেশন, MBBS লাইফ অ্যান্ড আমার কলেজের বেস্ট জিনিসগুলো তোমার কাছে, তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, কারণ আমার কাছে অবভিয়াসলি আমার কলেজ দ্য বেস্ট। তো বাট আমার আমার কাছে এইগুলো ম্যাটার নয়। আমি যখন দুবছর মানে তিন যখন লাস্ট দুবছর অনেক অল্প জায়গা থেকে কেটে বেরিয়ে গেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে একটা কলেজ পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। সবার ওই প্রথম প্রথম খুঁতখুঁতুনি থাকে যে এইমস দিল্লি পেতে হবে, এইমস দিল্লি ক্র্যাক করতে হবে, বাট তারপর যখন আস্তে 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 জিনিসটা মধ্যে হয় যে ঠিক আছে মানে এগুলো তো একদিকে, মানে যখন আমি একটা কলেজ পাচ্ছি না, আমার কাছে একটা কলেজ নেই, আমি যেটা একটা মিনিমাম একটা কলেজে মানে বসার যোগ্যতা আমি অর্জন করতে পারছি না, সেখানে দাঁড়িয়ে এই ক্যাটাগরাইজটা করা আমার পার্সোনালি মনে হয় একটা বিলাসিতা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা গভর্নমেন্ট MBBS পড়তে একটা প্রফেশন কলেজে বসে আছি, তো এটা ভাবতেই আমার একটা আলাদা মানে শিহরণ জাগে। তো এইটাই হচ্ছে মেন আজকের ব্যাপার, আজকে যা হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। আর একটা কথা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে করে পাগল করে দিয়েছো যে হোয়াট অ্যাবাউট সিনিয়র জুনিয়র ইন্টারাকশন, হোয়াট অ্যাবাউট র্যাগিং দিদি, হোয়াট অ্যাবাউট দিস। তো দেখো, সিনিয়র্স আর সিনিয়র্স আমি এটা মানি, তারা হচ্ছে দাদা, তারা তোমার থেকে বড় বয়সে হোক বা না হোক, সম্মানে এবং তাদের কোয়ালিফিকেশানে। তারা একটা থার্ড প্রফেশনাল MBBS স্টুডেন্ট, তারা সেকেন্ড প্রফেশনাল MBBS স্টুডেন্ট, তারা ফার্স্ট প্রফেশনাল MBBS স্টুডেন্ট, তুমি সবে অ্যাজ আ জুনিয়র তাদের কলেজে ঢুকেছো। তো অবভিয়াসলি তুমি তাদের ওপর দিয়ে যেতে পারো না, তারা যেগুলো বলবে সেগুলো তোমাকে মেনে চলতে হবে। এটাকে অনেক জায়গায় অনেকভাবে র্যাগিং বলা হয়, অ্যাকর্ডিং টু মি ইট ইজ নট আ র্যাগিং অ্যাট অল। আমার কাছে এটা একটা ইন্টারাকশন, ব্যাস ওটুকু হয়, ওটুকু তোমার দাদা যদি তোমার নাম জিজ্ঞেস করে, এখন তুমি যদি সেটাকে র্যাগিং বলো তো আই থিঙ্ক ইট ইজ নট দ্য বেস্ট থিং। তোমাকে দাদা নাম জিজ্ঞেস করছে সেটাকে তুমি বলছো দাদা আমার র্যাগিং করছে, তো এরম কিচ্ছু হয় না। আমি শুধু আমি আমার কলেজের কথা আমি এতদিন এসেছি, বা ধরো এই আজকে ধরো ভিডিওটা আমি শ্যুট করছি দুদিন তিন দিন হচ্ছে, তো আমি এখানে এসেছি, সিনিয়র্স আর টু গুড টু এক্সপ্লেন, মানে আমার কাছে তো তারা ভীষণ ভীষণ ভালো, মানে আমার আমি তাদের মধ্যে কোনো রুড বিহেভিয়ার বলো বা কোনো খারাপ কিছু বলো আমি কিন্তু কিছু দেখিনি। হ্যাঁ, তারা আমি যেটা তোমাদের বললাম যে ওই নাম জিজ্ঞেস করাটাকে তুমি যদি র্যাগিং বলো তো সেক্ষেত্রে তো ওই মানে ওখানে তো আমি কিছু বলতে পারবো না, ওই জায়গাটা নিজের পার্সোনাল পার্সপেক্টিভ, বাট আমার কাছে দাঁড়িয়ে সিনিয়র্স আর টু গুড, সিনিয়র জুনিয়র ইন্টারাকশনস ইজ টু গুড, অ্যান্ড এরকম ভাবার কোনো দরকার নেই যে পেরিফেরিয়াল কলেজে র্যাগিং হয় প্রচুর বা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ইট ইজ জাস্ট আ ফর্মাল ইন্ট্রোডাকশন। দাদারা আসে, এসে জিজ্ঞেস করে ভল সবার নাম বল, কোথা থেকে এসেছিস বল, দ্যাটস ইট, আর কোনো কোনো কিছু নেই, ঠিক আছে। তো ব্যাস তোমাদের আমি আশা করি সব ইয়েগুলো ক্লিয়ার করতে পারলাম। তো আই হোপ তোমাদের এগুলো দেখতে ভালো লেগেছে। তো ব্যাস আজকের মতো এই অবধি থাক। আর এই ফার্স্ট ডে ভিডিওটা কেমন লাগলো দেখতে সেটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর নেক্সট আরও অনেকগুলো ভিডিও আসছে, ছোটো ছোটো কী ভিডিও দেখতে চাও, স্ট্র্যাটেজিগত কী ভিডিও দেখতে চাও সেটা তোমরা আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশানে, আমি তোমাদের সেগুলো কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবো। আর এখন আমার একটু বিজি লাইফ চলছে, একটু হেক্টিক লাইফ চলছে, তোমরা বুঝতেই পারছো, কোনো দিনও বাড়ির থেকে দূরে থাকিনি, ফার্স্ট টাইম বাড়ির থেকে দূরে আছি, তো তার জন্য একটু তো মন খারাপ হয়েই যায়। তো ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ তোমরা একটু কোঅপারেশন করবে আমার সাথে, আমি যাদের আনসার করতে পারিনি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আনসার করে দেবো তাদের। তো চলো আজকের মতো এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়তে থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, মেডিকেল পেতেই হবে, ঠিক আছে। চলো টাটা।